31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস, এই উপলক্ষে এদিন সকালে রান ফর ইউনিটি অনুষ্ঠান হয় উদয়পুরে। সোমবার গোমতি জেলা প্রশাসন, জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর, স্পোর্টস এবং নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই একতা দিবস। এদিন সকালে উদয়পুর জামতলা টাউন হলের সামনে থেকে একটি র্যালি বের হয়, উদয়পুর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়। পরবর্তী সময়ে গোমতি জেলা শাসক অফিসে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলার অতিরিক্ত জেলা শাসক কুমার রায় সহ অন্যান্যরা। আমাদের দেশের উপপ্রধানমন্ত্রী, প্রথম উপপ্রধানমন্ত্রী, ওনার 147 বার্থ অ্যানিভার্সারি, তার উপলক্ষে ভারত সরকার এই দিনটাকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করার জন্য সেটা করেছে এবং আমরা প্রতি বছরই সেটা করি। আমাদের জেলা প্রশাসন, স্পোর্টস, এডুকেশন এবং অন্যান্য ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা অলরেডি আজকে সকালবেলায় রান ফর ইউনিটি আমরা করেছি। সেখানে আমাদের এই জেলার জেলা সভাধিপতি, উদয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন মাতামারি কনসালটেন্সির এমএলএ মহোদয় এবং অন্যান্যরা ছিলেন, এবং তাতে আমাদের আসাম রাইফেলস, স্পোর্টস, পুলিশ ডিপার্টমেন্ট এবং বিদ্যালয় সমস্ত জায়গা থেকে আমাদের অংশগ্রহণ ছিল। আমরা যেটা গভর্নমেন্টের নির্দিষ্ট নিয়ম অনুসারে যে প্রত্যেকটা দপ্তরে সকাল 11টায় এই এক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে একটা শপথ গ্রহণ করতে হয়, তো তারই অঙ্গ হিসেবে আমরা গোমতি জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমরা সেটা উদযাপন করার জন্য